হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো সবাইকে গুড মর্নিং। দেখো আজকে হচ্ছে ভাতৃদ্বিতীয়া, তো সবাইকে শুভ ভাতৃদ্বিতীয়া। তো আজকে দেখো একটু অ্যারেঞ্জমেন্ট করেছিলাম বাড়িতে, বলতে বাপের বাড়িতে, তো রাখির তো সেরকমভাবে করতে পারিনি। তো দেখো ভাইফোঁটাটাই একটু করেছিলাম, মাকে বলেছিলাম, তো মা বলছিল তাহলে লুচি ঘুগনি করে দিই। তো মা লুচি ঘুগনি করছিল, তো আমি দেখো এদিকে ময়দাটা মেখে দিচ্ছিলাম মাকে, আর লুচি করছিল মা, এদিকে লুচিগুলো বেলছিল আর আমি ভেজে দিচ্ছিলাম। তো দেখো প্রায় এদিকে ভাজা হয়ে গেছে আমাদের। তারপরে ওদিকে ভাইকে ফোন করেছিলাম, ভাইদের ফোন করে ছিলাম, কারণ ভাতৃদ্বিতীয়ার একটা নির্দিষ্ট টাইম থাকে, একটা বা দেড়টার মধ্যে নাকি ভাইফোঁটা দিয়ে দিতে হয়, মা বলছিল আর কি। তো তারপরে ভাইকে ডেকে নিলাম ফোন করে। তারপরে এদিকে বোন সবাই আমরা এসেছিলাম এদিকে। তো দেখো এদিকে ভাইফোঁটার জন্য যা যা আয়োজন করার দরকার, আমি একটু চন্দন বেটে নিচ্ছিলাম এখানে, মা সকালে শিশির ধরে রেখেছিল, তো সেই শিশির দিয়েই নাকি চন্দন বাটতে হয়। তো আমি এদিকে চন্দন বেটে নিচ্ছিলাম। আর দেখো আমার চোখটা এদিকে, তোমরা সবাই অনেকে চোখের দিকে হয়তো দেখেছো, কারণ আমার চোখে, আমি কালকে বাইকে করে যাচ্ছিলাম ওর বাবার, আর আমার চোখে এমন একটা পোকা পড়েছে, মানে চোখ মুখ লাল হয়ে গেছে আর ফুলে গেছে। তো মনে হচ্ছে যেন চোখে কী না কী হয়েছে, মানে এর জন্য আমি তাকাতে পাচ্ছি না রোদের দিকে। তো দেখো এদিকে ভাইফোঁটার সব কিছু গোছানো হয়ে গেছিলো, আমি গোছাচ্ছিলাম, দিদি গোছাচ্ছিল, তো মেজদি ছিল, বরদি আসেনি। তো সবাই আসলে আরও একটু বেশি আনন্দ হতো, বরদি আসেনি, প্রিয়াঙ্কাদি আসেনি, তারপরে আরও সবাই, সব দাদারাও ছিল না, তো যে কজন ছিল ভাইরা সেই কজনকেই দিতে হলো, আর কি করা যাবে। তো দেখো এদিকে মাটা সবাই ছাদে এসেছিলো, মা, তারপর বোন ছিল, কাকার মেয়ে, তারপর এদিকে মেজদি প্রথমে দিয়ে দিল ফোঁটা, তারপরে আমি দিয়ে দিলাম, আর বোন বোন সকালেই ওদের ডেকে নিয়ে বাড়িতে দিয়ে, ওদের বাড়িতে দিয়েছে। তো ওই বাড়িতে কাকি বিরিয়ানি বানাচ্ছে, আর আমাদের বাড়িতে হয়েছিল লুচি ঘুগনি, তার সিম্পল মেনু। তারপরে দেখো এদিকে যেগুলো রিচুয়ালস থাকে, দিদি হাতে সুতো বাঁধছিল, তারপরে গলায় কাঠের মালা দিচ্ছিল, তারপর ভাইফোঁটা দিয়ে দিল, তারপর দিদির পরে আমিও দিয়ে দেবো আস্তে আস্তে। সকাল থেকে খাচ্ছে না। তারপর রাতে ছিল মেলা, কালী পুজোর যেহেতু মেলা হচ্ছে, হাঁসখালী, বগুলা, তারপরে সব জায়গায় মেলা হচ্ছে, তো দেখা যাক কী করা যায়। রাতে মেলায় যাওয়ার কথা হচ্ছে, তো জামাইবাবু আসবে, দিদিরা আসবে, তারপরে মেলায় যাব। এদিকে হলদিপাড়াতেও মেলা হচ্ছে, সেখানে নাকি আবার সায়ন্তিকা আসবে, তো সেখানেই যাওয়ার কথা হচ্ছে, দেখা যাক কী করা যায়। তো মেজদির এদিকে ফোঁটা দেওয়া হয়ে গেছে, এবার আমি দিচ্ছি দেখো। তো তাড়াতাড়ি করে সবাইকে দিয়ে দিলাম ফোঁটা, যেহেতু একটা বাজে প্রায়, তো ওরা সবাই না খেয়ে আছে, আমরাও না খেয়ে রয়েছি, উপোস করে রয়েছি। তো সব আমার দেওয়া কমপ্লিট হয়ে গেল এদিকে। তারপর পিসির ছেলে ছিল, কাকার ছেলে ছিল, আর আমার ভাই ছিল, তো সবাইকে ফোঁটা দিয়ে দিলাম। তো ভাইফোঁটা তো দিলাম, তো ভগবানের কাছে আমার একটাই প্রার্থনা, যেন সব ভাইরা, সবার ভাইরা, দাদারা সবাই যেন ভালো থাকে, তাদের দীর্ঘায়ু কামনা করি, আর তারা যেন সুস্থ থাকে, ভালো থাকে, নিজের পায়ে দাঁড়াতে পারে, আমার এটাই একটা চাওয়া, ঠিক আছে? শুধু আমার ভাইয়ের কথা বলবো না, সব ভাইয়ের কথাই বলছি। তো সবাই যেন ভালো থাকে, সবাইকে যেন ভালো রাখে ভগবান, তো এটাই বলছি আজকের দিনে, মনে মনে বললাম, ঠিক আছে? তারপর দেখো কাকা ছেলেকে দেওয়া হয়ে গেছে, এদিকে ভাইকে দিচ্ছি আমি, তারপর এদিকে বড় ভাইও আছে, মানে পিসির ছেলে আছে, তারপরে দেখো ধান দুবলো দিচ্ছি এদিকে। তো ভাইফোঁটা নিয়ে মা সকাল থেকে অ্যারেঞ্জমেন্ট করতে করতে, মানে মাও আমাদের সাথে উপোস রয়েছে, আমরা তো উপোস রয়েইছি সকাল থেকে, এবার মাও সকাল থেকে না খেয়ে আমাদের সাথে সাথে গুছিয়ে অ্যারেঞ্জ করছে সকাল থেকে। তারপরে দেখো এদিকে সব কমপ্লিট করলাম, তারপরে এদিকে ওরা কেউ মিষ্টি খেতে চাইছিলো না, কারণ সকাল থেকে মিষ্টি খাচ্ছে, যে খালি পেটে সবার মিষ্টি কেউই খেতে পারে না, তো সকাল থেকে ওরা মিষ্টিই খেয়ে যাচ্ছে। এদিকে এবার ওদিকে কাকি বিরিয়ানি বানাচ্ছে, তারপরে আমাদের বাড়িতে এদিকে লুচি ঘুগনি হচ্ছে, কিন্তু যতক্ষণ না ভাইফোঁটা দেওয়া হবে ততক্ষণ তো কেউ কিছু মুখে দিতে পারবে না। তো এদিকে দেখো ওদের তাড়াতাড়ি করে ফোঁটা দিয়ে সেরে নিলাম, এদিকে ভাই আমাকে প্রণাম করছে, দিদিকে প্রণাম করছে, মানে ওরা এত ছোটো ছোটো, ওদের কাছ থেকে প্রণামও নেওয়া যায় না, তো যতই যাও জোর করে প্রণাম করলো। এদিকে আমরা গিফট দিলাম, ভাইরাও আবার গিফট দিল আমাদের, তারপর ওদের খেতে বসিয়ে দিলাম,
তারপরে খুব আনন্দ করে কাটালাম দিনটা সকাল থেকে। তারপর দেখো এদিকে ওরা খাচ্ছে, ওদের খাওয়া হয়ে গেলে তারপরে এই যে আমরা সবাই বসে গেছি এদিকে খেতে, বোন, আমি, দিদি আর মা আমাদের খেতে ইচ্ছে। মা বললো যে তোরা খেয়ে নে, তারপর আমি খাচ্ছি। তারপর দেখো মা সবাইকে খেতে দিয়ে দিলে, এদিকে আমরা খাচ্ছি, লুচি করেছিল, তারপর সকাল থেকে না খেয়ে রয়েছি, খুবই খিদে পেয়েছিলো, তারপর তাড়াতাড়ি করে খেয়ে নিলাম। দেখো ওদিকে দিদির মেয়ে সবাই মিলে বসে পড়েছি ছাদে, তো ঘরেই দিতাম, ছাদে একটু খোলামেলা জায়গা ছিল, ফাঁকা জায়গা ছিল, তো ছাদেই ভাবলাম যে ছাদেই দিয়ে দিই। তো দেখো সবাই মিলে একটু ফটো মটো তুললাম। তো আজকের ভাইফোঁটার ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।